নমস্কার বন্ধুরা, ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ বিকেলে আমি পুদিনা চাটনি আর সঙ্গে পকোড়া করব। তো সেই জন্য আমি পুদিনা গাছের কাছে চলে এসেছি। পরন্ত রোদ, পুদিনা গাছ থেকে পুদিনা পাতা নিতে হবে, কিন্তু আমার তুলতে ইচ্ছে করছে না এত সুন্দর গাছ থেকে। কিন্তু বন্ধুরা, আমরা সবাই জানি অগ্রস্থ মুকুল কেটে দিলে পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটে, তাই গাছের কোনো ক্ষতি হবে না। ডগা ছিঁড়বো তো পাশের থেকে আবার ডগা বেরোবে। তো নিয়ে নিচ্ছি, আর পাশে একটা ছোট লঙ্কা গাছ আছে, ওখান থেকে আমি দুটো লঙ্কা নিয়ে নেব। আপনারা এইভাবে বড়া ভেজে খাবেন। তো পুদিনা পাতা ধুয়ে এনেছি। এতটুকু পাতার জন্য আমি 8-9 পিস রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর অর্ধেকটা লেবু, এরকম দুটো পিচ করে নিয়েছি। তো আমি এগুলো এখন শিলনোড়ায় বেটে নেব। আগে পাতাটা বেটে নিচ্ছি, পাতার সাথে রসুন আর আদাটাও বেটে নেব, আর লেবু আর নুনটা যখন পরিবেশন করব তখন মেশাবো। আগে মেশালে পাতাটার থেকে জল ছেড়ে দেবে। পেস্ট করা হয়ে গেছে। এবার পকোড়ার জন্য নিয়েছি কারি পাতা কুচিয়ে, ধনে পাতা কুচিয়ে, আর হচ্ছে চালের গুঁড়ো। এখানে নিয়েছি পুদিনা পাতা কুচিয়ে, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আলু, মাঝারি সাইজের আলু একটা গ্রেট করে বারবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চিপে নিয়েছি, এটা দিয়ে গ্রেট করেছি, তাতে গ্রেটটা খুব সুন্দর হয়েছে। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর তিল, তিলটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কালারের জন্য অল্প হলুদ নিয়েছি, আর নিয়েছি নুন। তো এগুলো আমি সবগুলো একসঙ্গে করে একটা বোলের মধ্যে নিয়ে নিব, তারপরে মেখে সাথে সাথেই বড়া করব। ওখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে ছাড়ছি তেলের মধ্যে। তো আপনারা যারা গ্যাস অম্বলের ভয়ে তেলে ভাজা পকোড়া এগুলো খেতে ভয় পান, তারা নিশ্চিন্তে খেতে পারেন, কারণ সাথে পুদিনা পাতা রয়েছে, কোনো সমস্যাই হবে না। আপনারা খেয়ে আমাকে বলবেন। তো আঁচটা মাঝারি রেখে আমি বড়াগুলো একটু সময় নিয়ে ভাজবো, তাতে মুচমুচে হবে বেশি। উল্টে নিচ্ছি। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। কত সুন্দর মুচমুচে হয়েছে। আর পুদিনার মধ্যে এখন দিয়ে দিচ্ছি লেবুর রসটা, আর নুনটা দিয়ে দেবো এখনই, দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। হাফ চামচের মতো দিয়ে দিলাম নুন। আমার তৈরি হয়ে যাচ্ছে পুদিনা চাটনি আর হচ্ছে পকোড়া। তো বন্ধুরা,